আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। যে সমস্ত রোগীদের ঝিনঝি লাগে, হাত পা অথবা শরীরের যে কোনো জায়গায় ঝিনঝি লাগে, ঠস ঠসা বা মনে হচ্ছে অবশ হয়ে গেছে, ওই জায়গাটাতে রক্ত সঞ্চালন হচ্ছে না, আবার যে সমস্ত রোগীদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড় ঘুরাইতে পারতেছেন না, ঘাড় ঘুরাইলে ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, সে সকল সমস্যার জন্য একটি ভালো ট্যাবলেট সম্বন্ধে জানবো। এই ট্যাবলেটটির নাম হলো নিউভাইটাল। এটি তিনটি ভিটামিন সমন্বয়ে এই ট্যাবলেটটি গঠিত, যেমন ভিটামিন B1, B6 এবং B12। এটি ইউনিহেলথ ইউনিমেড ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট। এটি বর্তমান বাজার মূল্য একটি ট্যাবলেটের দাম হচ্ছে 5 টাকা। এই গ্রুপের এই ট্যাবলেটটি অন্য অন্য কোম্পানির দাম হচ্ছে 10 টাকা, 12 টাকা, 8 টাকা, কিন্তু এই কোম্পানির 5 টাকা, এটা সবচেয়ে কম দাম আমার মনে হয়। এর এটির গুণগত মানও খুব ভালো, যে কোনো ফার্মেসিতে পাবেন। আর যে সমস্ত ভিউয়ার্সরা ইন্ডিয়া থেকে দেখতেছেন, তারা এই একই ট্যাবলেট একই কাজ করবে। ইন্ডিয়াতে নাম হবে নিউরোবিল্ড নাম। এটি ফার্মেসিতেও পাবেন, আর কেউ যদি অনলাইন থেকে কিনতে চান, অনলাইন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিনতে পারবেন। আর যদি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখন আমরা একটু জেনে নেই এই ট্যাবলেটটি আমরা কী কী সমস্যার জন্য খেতে পারি। যে সমস্ত মানুষের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিউরোপ্যাথি সমস্যা আছে, মানে নিউরো মানে ছোট ছোট রগের কণাগুলোতে রক্ত সঞ্চালন কম হয়, সেই কারণে হাত পা ঝিনঝি লাগে অথবা কোথাও ব্যথা হতে পারে, সে সকল সমস্যার জন্য এই ওষুধটি খাওয়া যায়। আবার অনেকেরও ব্যাক পেইন হয়, হাঁটুতে ব্যথা হয়, দীর্ঘক্ষণ ধরে অনেকেও বসে থাকে, সে বসে থাকার ফলে দেখা যায় তাদের ব্যাক পেইন হচ্ছে, ঘাড় ব্যথা করতেছে, হাঁটু ব্যথা করতেছে, তার মানে এগুলাতে রক্ত সঞ্চালন খুবই কম হচ্ছে। ধীরে ধীরে দেখা যায় নিউরোগুলো একটু চাপে যাচ্ছে, রক্তগুলো প্রবাহিত হতে পারতেছে না, সেজন্য দেখা যায় আমাদের সেই জায়গাগুলোতে ব্যথা হয়। এই ওষুধটি খেলে এই রক্তের প্রবাহগুলো বাড়িয়ে দেবে এবং নিউরোগুলোকে রিল্যাক্স করবে। এই ওষুধটা আরও বিভিন্ন সমস্যার জন্য খাওয়া যায়। যে সকল মানুষের শরীরে রক্ত কম, যাদের শরীর প্রচুর পরিমাণে দুর্বল, সে সমস্ত সমস্যার জন্য এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকে। এখন আমরা এই ওষুধটি একটু সেবন বেঁধে জেনে নেই। এই ওষুধটি রোগীর উপর ডিপেন্ড করবে, সে কী অনুপাতে খাবে, কয়টা করে খাবে। সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে সকালে একটা এবং রাতে একটা, এবং এই ওষুধটি দীর্ঘদিন ধরে খেতে লাগে, কমসে কম 1, 2 এবং 3 মাস পর্যন্ত খেতে লাগবে ওষুধটি, তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। আরেকটি কথা, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কারণ রেজিস্টার চিকিৎসক আপনাকে পর্যবেক্ষণ করে কার কী পরিমাণ ওষুধ প্রয়োজন, ডোজ প্রয়োজন তা নির্ধারণ করে দেবে। এই ওষুধটি খেলে যে শুধু আপনার ব্যথা ভালো হবে তা না, এটার পাশাপাশি আরও কিছু ওষুধ খেতে লাগবে, সেটা আপনাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে দেবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।